বলেন আমি আপনাকে কি দিয়ে আপ্যায়ন করতে পারি? জানো মিস, পুরুষেরা কিসে আটকায়? তোমার মতো এরকম সুন্দরী দেহ আটকায়। স্যার, প্রথম থেকেই না আপনাকে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড সবসময় বাসা থাকে, তাই আমি আপনার সাথে দেখা করতে পারি। কিন্তু আজকে আমার হাজবেন্ড বাসা নেই, তাই আমি এই সময়টা আমি একদমই হাতছাড়া করতে চাই। কিন্তু আমার একটা কথা রাখতে হবে, আপনি শুধু আমার হাজবেন্ডের প্রমোশনটা দিয়ে দেন, তাহলেই আমার হবে। আরে কি বলছো, প্রমোশন? এইটা তো মানে তুরির ব্যাপার, প্রমোশন কেন? তুমি পৃথিবীর যা চাইবে তাই তো আমি তোমার পায়ের নিচে হাজির করে দেব। তাহলে আর দেরি করে কি লাভ? আপনার মনের ভিতরে যা, বাহিরে যা। তাহলে চলেন জ্বরটা থামিয়ে দিই। চলো, আমি আর সহ্য করতে পারছি না। মেহের, কি ব্যাপার, তুমি এখানে? আপনি স্যার? মেহের, আমি তোমাকে বলছি, উনি এখানে কেন? স্যার, আমি তোমাকে সবটা পরে বুঝিয়ে বলছি, তার আগে বলো উনি তোমাকে কেন স্যার ডাকছে? আরে উনি হচ্ছে আমার অফিসের পিয়ন, উনি আমাকে স্যার বলবে তো কি বলবে, স্যারই তো বলবে, তাই না? পিয়ন, আমি তোমাকে বলছি উনি তোমার অফিসের বস। উনি অফিসের বস হোক, পিয়ন হোক, যাই হোক, উনি আমার বেডরুমে কেন? তুমি এটা আমার বেডরুম আসার পারমিশন কেন দিয়েছো? স্যার, এইবার তো মনে হয় আমার প্রমোশনটা হয়েই যাবে, না কি বলেন স্যার? প্রমোশন? জি স্যার। ওই যে স্যার, আমি তো আপনার বেডরুমে চলেই এসেছি। স্যার, এইবার তো মনে হয় অফিসের সবাই দিনেই যাবে। তোর সাহস তো কমলো, তুই আমার বাসায় আসছোস, আবার আমাকে তুই থ্রেট করতেছোস। দেখ, তোমাকে এখনই যারা মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি আমার স্বামীর হাত কালো করতে চাচ্ছি না, এই জন্য তোকে আমি কিছু করতে পারলাম না। যা, তুই বলে আমার সাথে বেড়ে যা, যা। ছি, আমি তোমার মতো মেয়েকে বিয়ে করেছিলাম, আমার ফ্যামিলির পছন্দ তোমাকে বিয়ে করেছিলাম, আজকে এই দিন দেখার জন্য? হ্যাঁ, সামান্য একটা পিয়নের কাছে তোমার সতীত্ব দিতে তোমার বিবেক কি একটু বাধা দিল না? তোমার কি কমতে রেখেছি আমি? তুমি যখন যা চেয়েছো আমি তাই দিয়েছি, কিন্তু তারপর তুমি একটা সামান্য পিয়নের কাছে? ছি, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি তো ভেবেছিলাম উনি তোমার অফিসের বস। আরে অফিসের বস হোক আর পিয়ন হোক, বস হলে কি বাসায় নিয়ে আসতে হবে? এমন কোন কোথাও লেখা আছে যে বসকে বাসায় নিয়ে আসতে হবে? আরে প্রমোশন দরকার আমার, হাতে ধরা লাগে, পায়ে ধরা লাগে, যা কিছু করলে সেটা আমি করব, তুমি কেন করবা? তার মানে তোমার ভিতর লুবে ধরেছে। আমার বাপ তো ঘৃণা হচ্ছে যে তোমার মতো এরকম লুবি মেয়েকে আমি বিয়ে করেছিলাম। আমি একটা ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, তুমি যেটা করেছো সেটা ভুল না, সেটা হচ্ছে অন্যায়, আর অন্যায়ের কোনো ক্ষমা হয় না। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও, ডিভোর্স লেটার তোমার বাসায় আমি কালকে পাঠিয়ে দিচ্ছি, যাও।